সিসির প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির। বিএনপিকে হঠাৎ করেই সংলাপের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এতে অংশ নিতে পারবে বিএনপির সমমনা দলগুলো। বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে চিঠিতে ইসির পক্ষ থেকে বৈঠকের কোনো সময় ও এজেন্ডা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিএনপি সংলাপে বসতে সম্মত হলেই সময় নিয়ে আলোচনা হতে পারে বলেও চিঠিতে বলা হয়েছে। তবে ইসির সংলাপের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতে বলেন, সংলাপে যাওয়ার কোনো সুযোগ নেই। তার দল এ সংলাপে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না, কারণ বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। এ বিষয়ে ইসির কিছু করার নেই, এটি সরকারের বিষয়। বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সংলাপ ছাড়া অন্য কোনো আলোচনায় অংশ নেবে না। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, তাদেরও সত্যিকারের অর্থে কিছু করার মানসিকতা নেই, লোক দেখানোর জন্য সংলাপের চিঠি দিয়েছে। এর আগে বিকেলে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানানোর বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার দলের অন্য নেতারা ও প্রয়োজনীয় সমমনা দলগুলোর নেতাসহ বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ডিউ পত্রের মাধ্যমে আলোচনা ও মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।